তীব্র শীত আর তুষারপাতে নাকাল কানাডার জনজীবন। গত কয়েকদিন ধরে এই দেশের বিভিন্ন অঞ্চলে বিরাজ করছে শৈত্যপ্রবাহ। শনিবার কানাডায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় -48 ডিগ্রি। বরফে ঢেকে গেছে বাংলাদেশি অধ্যুষিত অন্টারিও, কুইবেক, আলবার্টা, ব্রিটিশ কলাম্বিয়া, সাসকাচুয়ান সহ প্রায় সবকটি বড় শহর। তীব্র শীতে প্রতিদিনই অসংখ্য মানুষ আক্রান্ত হচ্ছেন ঠান্ডাজনিত নানা রোগে। হাসপাতালগুলোতে রোগীর চাপ বেশি থাকায় অনেকেই বাড়িতে বসেই নিচ্ছেন চিকিৎসা। বৈরি আবহাওয়ার মধ্যেই স্কুল কলেজ চালু থাকলেও শিশুদের সুরক্ষায় নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। বিরূপ আবহাওয়ার ভিতরে আমাদের জনজীবন, বিশেষত যারা আমরা এইসব অঞ্চলে বসবাস করি, হ্যাঁ, অনেকটা স্থবির হয়ে গেছে। এবং এনভায়রনমেন্ট কানাডা অলরেডি সতর্ক করে দিয়েছে, কুইবেকে যারা বসবাস করছি তারা যেহেতু পার্টি এবং অন্যান্য চলাফেরা যেতে সতর্কতার মধ্যে এবং অনেকটা মুখ ঢেকে, সমস্ত কিছু ঢেকেই চলাফেরা করার জন্য তারা সতর্ক করে দিয়েছে। হ্যাঁ, এই অবস্থার মধ্যে আমরা বাংলাদেশি যারা আছি তাদের খুবই দুর্বিষহ জীবনযাপন করতে হচ্ছে। আমরা এই ঠান্ডার দেশে এসে অনুভব করতে পেরেছি যে ঠান্ডা কি জিনিস, সেটা আমরা বুঝতে পারছি। যেখানে -48 ডিগ্রি সেলসিয়াস, সেখানে টিম হার্টনের কফি ছাড়া আর অন্য কোনো উপায় নাই। আগামী কয়েকদিন তীব্র ঠান্ডা অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে কানাডার আবহাওয়া বিভাগ। এ অবস্থায় সতর্কতা জারির পাশাপাশি জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বেরে না হওয়ার পরামর্শ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। সময় সংবাদ, কানাডা।